আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন? সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো লিপস্টিক নিয়ে বসেছি। বেসিক্যালি আজকে আমি লিপস্টিক দিয়ে আমার ফুল মেকআপ করব। সো ভাবলাম আমি কেননা আপনাদের সাথে এটা শেয়ার করি, আমি অনেককে দেখেছি লিপস্টিক দিয়ে ফুল মেকআপ করতে, তো আমি ভাবলাম কেননা আমিও করি। সো ফার্স্ট টাইম আমার আই মেকআপ করছি, এর জন্য আমি নিয়েছি একটা অরেঞ্জ কালারের লিপস্টিক, সেটাকে হালকা একটু ব্লাইন্ড করে নিয়েছি হাতের সাহায্যে। তারপর আমি ভাবলাম এর মধ্যে আমি অ্যাপ্লাই করব ডার্ক রেড কালার, বাট ডার্ক রেড কালারটা কিন্তু পরে কেন জানি পিঙ্ক কালার হয়ে গেছে। সো পরে আমি কি করলাম, দুটোকে ভালো করে ব্লাইন্ড করে দিলাম। সো এবার আমি কি করব, আমার বাম পাশের চোখটা তো এক্স্যাক্টলি সেরকমভাবে আই মেকআপ করব যেরকম আমি আমার ডান পাশের চোখটায় করেছিলাম। সো এক্স্যাক্টলি সেমভাবে সেম প্রসেসটা অ্যাপ্লাই করছি। আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমার কাছে মনে হয় এরকম টাইপের হ্যাক গুলো যেগুলো আমরা অ্যাপ্লাই করি, এগুলো দিনের বেলা তেমন একটা মানে স্কিনে ভালো লাগে না, বাট রাতে কিন্তু এগুলো আপনি অ্যাপ্লাই করে দেখতে পারেন, রাতে কিন্তু খুব সুন্দর লাগে দেখতে। সো এবার আমি ইউজ করছি মাস্কারা, আমি খুবই হালকা একটা মাস্কারা দিচ্ছি। এই মাস্কারাটা আমার খুব ভালো লাগে, এটা দিলে খুবই ন্যাচারাল একটা ভাব আসে। তারপর আমি কী করলাম, একটা পিঙ্ক কালারের লিপস্টিক নিয়ে ব্লাশ অ্যাজ এ ব্লাশ অ্যাপ্লাই করছি, ভালো করে ব্লাইন্ড করে নিয়েছি, না হয় দেখতে ভালো লাগে না। সো ভালো করে এটা ব্লাইন্ড করে নিয়ে ফেলেছি। ভালো করে ব্লাইন্ড করে দেন আমার যেহেতু ব্লাশের কাজ মোটামুটি শেষ, এবার আমি একটু হালকা লিপস্টিক দিচ্ছি, তো উপর আমি একটু পিঙ্ক কালার দিয়ে দেন আমি মধ্যখানে দিচ্ছি আপনার ওই ডার্ক রেড কালারটা। সো দুইটা যখন একসাথে মিক্স হয়ে গেছে খুব ভালো একটা কালার আসছে। আমি জানি না আমি নোজ এরিয়াতে এটা কেন দিয়েছিলাম, পরে দিয়ে ভাল কেন দিলাম। তারপর আমি কী করলাম, আবার সেটা ব্লাইন্ড করে ফেলেছি। ব্লাইন্ড করে ফেলার পরে কিন্তু এটা তেমন একটা খারাপ লাগছে, মোটামুটি সুন্দর লাগছে। তো এবার আমি কী করলাম, হালকা একটু পাউডার দিয়ে দিলাম যাতে একটু ভালো লাগে। সো হালকা পাউডার দেওয়ার পরে এটা আমার একদম ফাইনাল লুক। আমার মনে হয় এই মেকআপটা দেখতে কিন্তু খুবই ভালো হয়েছে, রাতের জন্য একদম পারফেক্ট একটা মেকআপ লুক। হোপফুলি ভিডিওটা ভালো লেগেছে, থ্যাংক ইউ।